হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌরভ ওমনিভার্স ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে আমি একটা পোল দিয়েছিলাম যে পড়াশোনার পাশাপাশি কিভাবে অনলাইন আর্নিংস করা যায়, তো সেই বিষয়ে আজ ভিডিও বানাবো। সো লেটস স্টার্ট। তো ভিডিওর মধ্যে হারিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। স্টুডেন্ট লাইফের অন্যতম একটি সমস্যা হলো এই সময় থাকলেও যথার্থ পরিমাণ অর্থ থাকে না, অন্যদিকে হাত খরচের টাকাটাও বড়দের কাছে চাইতে লজ্জা লাগে। তাই আজ আমি কিছু ইজি টিপস দেব যার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি আর্নিংস করা যেতে পারে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে দেবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। টিপস নাম্বার ওয়ান, ব্লগিং। লক্ষ্য করে দেখেছেন আপনার যখন কোনো প্রশ্ন ডাউট থাকে তখন আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন এবং সেখান থেকে যে কোনো ওয়েবসাইট অথবা ব্লগিং, সেখান থেকে আপনি সেই নোটসটা সম্বন্ধে জানতে পারেন। তো কেমন হয় আপনি নিজে যদি একটা ব্লগ লিখে থাকেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার নিজের ব্লগ। আপনি যদি নিজে একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আশা করি কিছু না কিছু অন্তত লিখতে পারবেন। এবারে আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং যে বিষয়টা সম্বন্ধে বেশি জানেন সেই বিষয় নিয়ে লিখতে থাকুন। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করে না, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন অথবা ইংরাজিতেও লিখতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে গুগল ক্রোম ওপেন করে জাস্ট blogspot.com সার্চ করতে হবে এবং blogspot.com গিয়ে আপনি নিজস্ব একটা ব্লগের নাম দিলেন। এক্ষেত্রে প্রথমত আপনার হোস্টিং অথবা ডোমেন কেনার কোনো প্রয়োজন থাকে না, আপনি চাইলে বিনামূল্যে গুগলের নিজস্ব ব্লগস্পট ইউজ করতে পারেন। তবে আপনি চাইলে ডোমেনও কিনতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিতে হবে। তাই আমি সাজেস্ট করব গুগল ব্লগস্পটে গিয়ে কিছু অন্তত লেখার জন্য। আপনার লেখার মধ্যে যদি কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং ভিজিটর থাকে তাহলে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সেই ব্লগস্পটটিকে মনিটাইজ করতে পারবেন, যার ফলে সেখান থেকে নিয়মিত প্যাসিভ ইনকাম আপনার প্রতি মান্থলি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে গুগল ব্লগস্পটের এক্সেপশন হিসেবে আমি ওয়ার্ডপ্রেসকেও সাজেস্ট করতে পারি। আপনি চাইলে গুগল ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেস যে কোনো একটাতে লিখতে পারেন। তাই প্রথমত কিছু লেখা দিয়ে শুরু করুন, পরবর্তীকালে এটাকে আপনি ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন। ভারত ও বাংলাদেশ উভয় দেশেই অসংখ্য ব্লগার আছেন যারা তাদের এই ব্লগ থেকেই অসংখ্য টাকা উপার্জন করে থাকেন। তাই যা লিখতে পারবেন তাই আপনার ব্লগেতে লিখুন। এক্ষেত্রে আপনার একটা স্মার্টফোন চাই, একটা জিমেল অ্যাকাউন্ট চাই, অর্থাৎ আমি ধরেই নেব আমার এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনার একটা স্মার্টফোন আছে এবং তাতে জিমেলও আছে। তাই আপনিও চাইলে একবার ব্লগ লেখাটা ট্রাই করে দেখতে পারেন। টিপস নাম্বার টু, অ্যাফিলিয়েট মার্কেটিং। এক্ষেত্রে আপনাকে জাস্ট অ্যামাজন অথবা ফ্লিপকার্টেতে গিয়ে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হয়। একবার আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গেলে সেখান থেকে যে কোনো বুক বা যে কোনো প্রোডাক্টসের বাই লিঙ্ক আপনি কপি করে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো ক্ষেত্রে আপনি শেয়ার করে সেই প্রোডাক্টটিকে প্রমোট করতে পারেন, সেই প্রোডাক্টটিকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এরপর কোনো ব্যক্তি যদি আপনার লিঙ্ক থেকে গিয়ে সেই প্রোডাক্টটি কেনে অথবা অন্য কোনো প্রোডাক্ট কেনে তখন সেই প্রোডাক্টের ওপর আপনি কিছু কমিশন পেয়ে যাবেন এবং আপনি কিছু ঝামেলার মধ্যে না গিয়েই মান্থলি কিছু আর্নিংস করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে জাস্ট একটাই কাজ করতে হবে, লিঙ্ক কপি করা এবং তাকে পেস্ট করে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার যে কোনো ক্ষেত্রে, শুধু সেই লিঙ্কটাকে পাঠিয়ে দেওয়া অন্যদের কাছে। তারা প্রোডাক্ট কিনলেই আপনি আপনার মান্থলি কমিশন আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। টিপস নাম্বার থ্রি, অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট। এক্ষেত্রে অ্যামাজন অ্যাফিলিয়েটেরই মতো একটা অ্যাকাউন্ট বানাতে হয়, কেডিপি অ্যাকাউন্ট, এবং তারপরে আপনাকে আপনার বই অথবা লেখাগুলোকে ওখানে পাবলিশ করতে হবে। তার নাম, টাইটেল এবং তার পারচেস প্রাইসটাকেও ওখানে লিখে দিতে হবে। এর ফলে আপনার ওই প্রোডাক্ট বা আপনার ওই বই অথবা যা খুশি কেউ যদি কিনে থাকে আপনি আপনার বইয়ের যা মূল্য সেটা পেয়ে যাবেন। এবং এটা ইবুক হওয়ায় যত কপি বিক্রি হবে তত কপিরই আপনি টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তো ফিউচারে আপনি যদি কোনো বই লিখেও থাকেন এবং বইগুলোকে পাবলিশারের কাছে পাবলিশ করতে নাও পারেন, আপনি এখান থেকে কেডিপি অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আপনার বইকে বিক্রি করতে পারবেন। টিপস নাম্বার ফোর, ইউটিউব। এই যে আপনি ইউটিউবে এত ভিডিও দেখেন
সেই সমস্ত ভিডিওগুলো বা সেই সমস্ত কন্টেন্টগুলো কেউ না কেউ তো বানিয়েছে, তো আপনি কেন বানাতে পারবেন না? আপনি যে জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন সেই জিমেল থেকেই আপনি আপনার তৈরি করা ভিডিওগুলোকে আপলোড করতে শুরু করুন। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি অবশ্যই নিজস্ব কন্টেন্ট বানাবেন, কখনোই কারো কন্টেন্ট কপি করে বানাবেন না, তাহলে ইউটিউব কিন্তু সেটা স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলকে বন্ধ করে দেবে। একবার যদি আপনার চ্যানেল গুড স্ট্যান্ডিংয়ে পৌঁছে যায়, আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন, পাশাপাশি আপনি বিভিন্ন স্পন্সরশিপ নিয়ে সেগুলো থেকে অনেক বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি কোন কন্টেন্ট বানাতে সাবলীল, অর্থাৎ কোন কন্টেন্ট ভালো বানাতে পারেন, যদি শিক্ষামূলক হয় শিক্ষামূলক, যদি টেক হয় টেক, যদি কমেডি কন্টেন্ট হয় কমেডি কন্টেন্ট, সেটা আপনার চয়েস, আপনি যেমন বানাতে পারবেন সেরকম বানাবেন। এখন আপনি এটাকে পার্ট টাইম হিসেবে নিতে পারেন এবং পরবর্তীকালে চাইলে ফুল টাইম ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন, চয়েস আপনার। তবে হ্যাঁ, আমার যদি সাজেশন, তাহলে আমি বলবো এটাকে পার্ট টাইম হিসেবে নিলে আপনার অসংখ্য সুবিধা হবে। টিপস নাম্বার 5, ফ্রিল্যান্সিং। আপনি যদি ভালো ফটো কিংবা ভিডিও এডিট করতে পারেন, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং আপনার জন্য একটা অন্যতম এফেক্টিভ কাজ হয়ে থাকবে। এক্ষেত্রে জাস্ট আপনাকে fiverr.com নামে একটা সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, এরপর আপনি আপনার কাজ তাদের কাছে শো করাতে পারেন এবং তারা চাইলে আপনার কাজ দেখে যদি ইমপ্রেস হয়ে যায়, তাহলে আপনাকে দিয়ে তাদের লোগো কিংবা ভিডিও যা খুশি এডিট করাতে পারে কিংবা লোগো বানানোর অর্ডার দিতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনার এডিটিং দক্ষতা থাকতে হবে। এমন অনেক অসংখ্য কোম্পানি আছে যারা তাদের লোগো কিংবা হোর্ডিং কিংবা পোস্টার সমস্ত কিছু বানানোর জন্য fiverr.com এ ভিজিট করে। তারা সেখানে গিয়ে বিভিন্ন লোকের প্রোফাইল চেক করে এবং তারপর তাদের লোগো কিংবা হোর্ডিং যাবতীয় বানানোর দায়িত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে মিনিমাম প্রাইস হয়ে থাকে $5, আর ম্যাক্সিমামের তো কোনো লিমিট থাকে না। তো আপনার যদি ফটো কিংবা ভিডিও এডিটিংয়ের দক্ষতা থাকে, তাহলে অবশ্যই fiverr.com আপনার জন্য একটি এফেক্টিভ ওয়ে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে সাকসেস পেতে গেলে অন্যান্য ক্ষেত্রের মতো পেশেন্স এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ।